আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই পাকোড়াটা কতটা ক্রিসপি হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলু দুইটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন গ্রেট করে নিব। আপনারা এই কাজটি বটি বা ছুরি সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু পাতলা করে কাটতে হবে। সেম প্রসেসে দ্বিতীয় আলুটাও গ্রেট করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এখন আলুগুলোকে কুচলিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি না বের হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ধুয়ে নিব। আমি পাঁচবারের মতো পানি চেঞ্জ করে নিয়েছি। এখন আলুর মধ্যে আধা চা চামচ লবণ ও সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন পাকোড়ার শেপ দিব। এখন যেহেতু রমজান মাস চলছে, তো আপনারা আপনাদের ইফতার আইটেম হিসেবে কিন্তু এই স্ন্যাক্সটি রাখতে পারেন। আর পরিবারের প্রত্যেকটি সদস্য খুবই পছন্দ করবে, কারণ এটি এত মুচমুচে হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন ভাজার জন্য নিয়ে আসলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে যাবার পর এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন ওভারকুক না হয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে। এই তো হয়ে গিয়েছে, এখন পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছেন। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।